হযরতে ইউসুফ নবী যখন যুবক ছেলে কামরার মধ্যে বাদশার বিবি ডেকে পাঠিয়েছে চাকরকে ডেকে দাও অনেক রকমের ইশারা চলছিল প্রেমের ইশারা কিন্তু ইউসুফ নবী পাক পবিত্র নবী পয়গম্বরি দান করবেন আল্লাহ ওই জন্য কোনো দিকে ঘুরুক্ষেপ দেয়নি তার কথায় কান দেয়নি যখন দেখলে কোনো দিকে হচ্ছে না বলল ওকে ডেকে দাও আমার কামরায় কামরায় ডাকার পরে ইউসুফ নবী কি করলে জানেন যেমনি গেছে বাদশার বিবি নিজেকে বেবস্ত্র করে দিলে শরীরে কোনো কাপড় নাই আর তাকে বললে ওয়াকালা হাইতালাক আমার দিকে অগ্রসর হও আমাকে টিপে ধরো আর মনের বাসনা কামনা পূরণ করো ইউসুফ নবী কাঁদলেন কালা মাআযাল্লাহ ইন্নাহু রব্বি আহসানা মাসওয়াই ইন্নাহু লা ইউফলিহুজ জালিমিন আমার আল্লাহ আমাকে কুয়া থেকে তুলে বাদশার ঘরে লালিত পালিত করেছে আমি কেমন করে জুলুম করতে পারি আল্লাহ তুমি এই বদকার নারীর হাত থেকে আমাকে হেফাজত করো যেমনি দরজা খুলেছে তেমনি বাদশা হাজির সামনে বাদশা মধ্যখানে ইউসুফ নবী পেছনে বেবস্ত্র অবস্থায় তার স্ত্রী ওই জন্যে আমার ভাইজান মেয়েদের চক্রান্ত কঠিন চক্রান্ত আমরা সমাজের অনেকজন বিচার করি এখান থেকে দুটো নসিহত পাবেন এক হচ্ছে আল্লাহর কুদরতি দ্বিতীয় নম্বর হচ্ছে বিচার ব্যবস্থা কেমন হওয়া দরকার কোন ছেলে যদি মেয়ের বাড়িতে ধরা পড়ে আমাদের সমাজে বিচার হয় ছেলেটারই জরিমানা হয় কার ছেলেটার কিন্তু হিসেব বলছে কোরআনের হিসেব বলছে না ছেলেটার বিচার হবে না বিচার হবে কার মেয়েটার তোমার বাড়িতে প্রবেশ করেছে তোমার কাপড় খুলেছে যেমনি স্বামীকে দেখেছে কি বলছে জানেন এই দাঁড়াও তোমার সঙ্গে তোমার বিবির সাথে কেমন কাজ করতে যাচ্ছিল তুমি না এলে কি বিপদ হতো ইউসুফ নবী কাঁদতে লেগেছেন আল্লাহর কাছে হাঁটু গেড়ে বসে গেছেন ও গো আল্লাহ আমি হচ্ছি নিষ্পাপ কেমন করে আমি নিজেকে নির্দোষ প্রমাণ করাবো আল্লাহ বললেন ও গো আমার ইউসুফ নবী তুমি ভয় খেও না যে বাচ্চা ছেলেটা শুয়ে আছে তার দিকে ইশারা করো সে কথা বলবে বাচ্চা ছেলে বললে বাদশা শুনে নাও তুমি নিজের চোখে বিচার করো না যদি তোমার ইউসুফ নবীর জামাটা সামনের দিকে ফাটা হয় তাইলে জানবে ইউসুফ অপরাধী আর পেছনের দিকে ফাটা হলে তোমার বিবি অপরাধী ইউসুফ নবীর জামা যখন চেক করলেন বাদশা জামার পেছন দিকটা ফাটা পালাতে গেছে খামচিয়ে টেনে ধরেছে ছিঁড়ে গেছে জামা বিবি অপরাধী সারা রাত আমাদের এলাকায় বললেন একজন ধরা পড়েছে সকালবেলায় বিচার হচ্ছে শুনছি কিসে বললেন রাতের বেলায় অমুকের ঘরেতে ঢুকেছিল ভোরের বেলায় ধরা পড়েছে সে তখন সবারই সামনে বলছে সারা রাত আমাকে জ্বলাই যে হ্যালো সারা রাত চিল্লাতে পারি না বুঝতে পেরেছেন না পারেন আমার কথাটা তুমি কি গলা ফাটতে পারোনি আমাকে বাঁচাও চোর এলে চিল্লাও কিন্তু সে সারা রাত তোমার কাছে শুয়ে আছে একবারও চিল্লাওনি তার মানেটা হচ্ছে অপরাধী হচ্ছে মেয়েটা তার বিচার করো ছেলে অপরাধী নয় যদি রাস্তায় ধর্ষণ হয় ছেলের বাড়িতে হলে জানবে ছেলে অপরাধী যদি মেয়ের ঘরেতে হয় মেয়েটা অপরাধী বাদশা নিজের অ্যাপ ঢাকার জন্য বিবিকে বাঁচানোর জন্য ইউসুফ নবীকে কয়েদে দিয়েছে ইউসুফ নবী কাঁদতে কাঁদতে কয়েদে আল্লাহর শুকর আদায় করছে আল্লাহ তুমি বিচার করবে কয়েদে তার সঙ্গে আরো দুজন কয়েদি ছিল তাদের মধ্যে দুজন বললে ও গো ইউসুফ তোমার নাম কি ইউসুফ বললে আমার নাম ইউসুফ তুমি কি কাজ জানো বললে আমি কিছুই জানি না আমি আমার আল্লাহকে বিশ্বাস করি আর আমি একটা জিনিস আমাকে আল্লাহ দিয়েছেন কেউ স্বপ্ন দেখলে আমি স্বপ্নের মানে বলতে পারি তারা দুজন মনে মনে চিন্তা করলে দাঁড়া কাল সকালে দেখছি তুই এরকম মানে বলতে পারিস সকালবেলায় ফজরের পরে সেই দুজন হাজির কয়েদি হে ইউসুফ আমরা দু বন্ধু দুটো স্বপ্ন দেখেছি তোমাকে মানে বলতে হবে একজন বললে আমি স্বপ্ন দেখলাম আমি জানো বাদশার বাড়িতে মদ তৈরি করছি আর একজন বললে আমি স্বপ্ন দেখলাম মাথায় করে রুটি নিয়ে যাচ্ছি কাগে যেন আমার মাথা থেকে রুটি ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে ইউসুফ নবী বললেন যে স্বপ্ন দেখেছ বাদশার বাড়িতে মদ তৈরি করছি তাকে বাদশার বাড়িতে চাকর রাখা হবে কাজের লোক নেওয়া হবে
আর যে দেখেছো মাথায় করে রুটি নিয়ে যাচ্ছি, কাকে রুটি ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে, তাকে সুলিতে চাপানো হবে। এরা দুজনে বলে ঘুড়ার ঠ্যাং, আমরা বানিয়ে বললাম মিথ্যা করে। ইউসুফ নবী বললে শুনে নাও, আল্লাহর কসম করে বলছি, আমি আল্লাহর পয়গম্বর, আমি যেটা বলেছি আল্লাহ আসমানে লাকি টেনে দিয়েছেন, এটা আর পাল্টানো যাবে না। কয়েক মাস কেটে গেছে, তারপরে বাদশা তাদের বিচার ডেকেছে দুজন কয়েদি, একজনের বিচার শোনানো হলো তোমাকে বাদশার বাড়িতে চাকর থাকতে হবে, আর একজনকে বললে একে সুলিতে চাপাও। তখন তার ব্রেনে এসছে ইউসুফ বলে একটা যুবক আমাদিকে বলেছিল, বাদশা শুনে নিন, তোমার কায়েদে যে ইউসুফ বলে ছেলেটা আছে সে কোনো সাধারণ মানুষ নয়, সে হচ্ছে আল্লাহর পয়গম্বর। আমরা মিথ্যা করে বানিয়ে স্বপ্নটা বলেছিলাম, সে যেটা বলেছে সেটাই সত্যই প্রমাণিত হয়েছে, তার কথাটা আল্লাহ লাকি টেনে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীরা যেটা বলেছেন আল্লাহ আসমানে কবুল করেছেন। হাজরাতে নূহ নবী নৌকার ওপরে গোটা পৃথিবীটা তোলপার চলছে, সব থেকে বড় প্রলয় ঘটেছে নূহ নবীর যাওয়া নাই। নূহ নবী আল্লাহকে কেনে কেনে বললেন বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বী লাগফুরুর রহিম। যখনই দোয়া করেছেন আমার আল্লাহ বললেন ওরে পৃথিবীর সমুদ্র পানি তুমি স্থির হয়ে যাও, আমার নূহের নৌকার হেফাজতের দায়িত্ব পানি তোমাকে দিলাম, পানি স্থির। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীদের দোয়াগুলো আল্লাহ ফটফট ফটফট করে শুনেছেন। আপনার আমার দোয়া কখন কবুল হবে জানেন? যখন আমরা হালাল খাবো, সত্য কথা বলবো, সত্যর উপরে চলব। 40 দিন, কদিন বললাম? 40 দিন। মাথায় রাখবেন, 40 দিন যদি কেউ হালাল খায়, পঞ্জে গানার তকবীরে উলার সঙ্গে নামাজ পড়ে, সৎ পথে চলে, সত্য কথা বলে, ইমানদারির সঙ্গে চলে, মনকে পরিষ্কার করে, তো বিশ্ব নবী বলেছেন আশঙ্কা আছে তারা স্বপ্নে আল্লাহর নবীর সঙ্গে দেখা করতে পারবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু কষ্টের বিষয়, আমরা তো নিজেদের চলাফেরাটা মন চাই জিন্দেগি শুরু করেছি, রব চাই জিন্দেগি নয়। আর আল্লাহর কসম, আপনি যদি ইমানদার মুমিন ঘোষণা করেন, আপনার আমার চলাফেরাটা মন চাই নয়, রব চাই জিন্দেগি হতে হবে। বুঝতে পেরেছেন না পারেননি কি? রব চাই জিন্দেগি, মন চাই নয়। মন চাই জিন্দেগি আপনাদেরকে বলবো, আমাকে একজন হোয়াটসঅ্যাপে এখনই পাঠিয়েছি, আপনি দেখেলে মৌলভীর কোয়ালিটি। অনেকজন আমাকে, আমি দেখতে পাই ইউটিউবে অনেক যুবকরা গালি দেয়, বীরভূমের মুর্শিদাবাদের অনেক যুবকরা গালি দেয়, এই মৌলবিটা পীর বিরোধী মৌলবি, এই মৌলবিটা সমাজ বিরোধী মৌলবি, চাচা চিলা কথা বলে। আপনার কষ্ট হলে তো আমার আল্লাহ দায়ী নয়, আমি দায়ী নয়। আপনি কষ্ট পেতে পারেন, পরবর্তীতে যখন পরিবর্তন হবে তখন বুঝতে পারবেন। আপনাদের আমি নাম করব না জায়গাটার, এই দেখুন আমার কাছে কার্ডটা পাঠিয়েছে একজন, ঠিকানা দেয়নি, লিখেছে হাফেজ কারি অমুক, নামটা বলি নাই, তিনি আর অমুক জামে মসজিদের ইমাম, তিনি এখনো কোনো মসজিদে থাকেন, ঠিকানা দেয় নাই, একটা ঠিকানা দিয়ে আছে কলকাতা পূর্ব বর্ধমান হুগলি বাঁকুড়া। সে কি লিখেছে শুনেলেন? আপনাদেরকে পড়ে শোনাই, আমার কাছে মোবাইল আছে, ইউটিউবে রেকর্ডিং হচ্ছে, যাবে, আপনাদেরকে মৌলবির কোয়ালিটি শুনিয়ে দিই, আপনারা বুঝতে পারবেন মানুষকে কত রকম ভাবে, মানুষ কিভাবে ধোকা দিচ্ছে আর প্রতারণা করছে, আর আমরা তার শিকার হচ্ছি। এখানে লিখেছেন যে কোনো সমস্যা, ব্যবসা বাণিজ্য, ছেলে মেয়ের পড়াশোনা হচ্ছে না, স্বামী স্ত্রীর মহাব্বত নাই, বুঝতে পেরেছেন? কতগুলো কাজ করে শুনে যান এখন, এটা হলো। তারপরে বাচ্চাদের কান্না থামছে না, জ্বর ছাড়ছে না, রুজি রোজগার থাকা সত্ত্বেও উন্নতি নেই, যদি কোনো কারণে রাগবশত বাড়ি থেকে কেউ পালিয়ে যায় 72 ঘন্টার মধ্যে ফিরিয়ে আনা হয়, ছেলে মেয়েদের ভালোবাসা লাগানো বিচ্ছেদ করা হয়, আল্লাহ একবার, দেখাশোনা হচ্ছে অথচ বিবাহ হচ্ছে না, যে সমস্যার সমাধান করা হয় জাদু ও বান কাটানো হয়, ডাক্তারি চিকিৎসায় যে রোগ ধরা পড়ে না তারও সমাধান করা হয়, আল্লাহ এই ল্যাবরেটরি কোথায় পেলেও, বুঝতে পেরেছেন? শুনে যান, এখনো শেষ হয়নি। ইয়া ছাড়াও আপনার যে কোনো গোপন সমস্যার জন্য শীঘ্রই যোগাযোগ করুন, এবং বাড়ি বোন মিলাদ জলসার জন্য যোগাযোগ করুন, দয়া করে ফোন করিয়া আসিবেন, নম্বরটা আমি আপনাদেরকে তার বলবো না। এরপরে আমি একটা কথা বলি, এই মানুষটার যদি জলসা শোনা হয় সমাজ ক্ষতিগ্রস্ত হবে, এই মানুষটার যদি মিলাদ পড়ান
মিলাদ ইসলামে আমরা মিলাদ পড়াই অনেকে মিলাদের আসল অর্থ আমরা যে প্রথাগত মিলাদ বলছি এটার নাম মিলাদ নয় মিলাদের আসল অর্থ হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মবৃত্তান্ত বর্ণনাকে মিলাদ বলা হয় আমাদের যে চল্লিশে চালসে খানা হয়ে মিলাদ হয় এই মোলবিরা হারাম খেয়ে খেয়ে এদের পেটগুলো বড় হয়ে গেছে এরা হারাম খেয়ে খেয়ে নিজেদের জিন্দগিকে শেষ করেছে পড়লেন দেখলেন শুনলেন যে যদি তোমরা জাদু বশকরণ হয় কোনো মেয়ে যদি কেউ কি ভালোবাসে পায় না সেটাও করে দেওয়া হয় তাহলে আমার বলার দোষ আছে আর খোঁজলেন এই হারাম খোরের বউ পালাইছে খোঁজ নিয়ে দেখুন অবাক লাগে কষ্ট হয় এই মোলবিদের দ্বারা এদের জন্য বিনা হিসাবে আল্লাহ কিয়ামতের দিনে জাহান্নাম রেখেছে সমাজকে ধোকার প্রতারণার মধ্যে ফেলিয়ে রেখেছে হাজার হাজার মুসলমান যুবক যুবতী ভাই বোন এরা এদের খপ্পরে পড়ছে নিজেদের জিন্দগিকে বরবাদ করছে শুনলেন ইসলামে প্রেম যায় যাচ্ছে আছে না নাই কথাটা বলুন কিন্তু আপনি আমি যেটা চাইছি সেটা নয় একটা মেয়েকে আপনার ভালো লাগতেই পারে আমার যুবক ভাইরা যুবতী মায়েরা শুন যারা যুবতী ছেলে মেয়ে আছেন যুবকরা আছেন আপনার ভালো লাগতেই পারে তকদিরটা কার হাতে সকলে বলুন একজনে বলুন কার হাতে আল্লাহর হাতে তকদিরটা আপনার ভালো লেগেছে আপনি আপনার বাড়িতে আপনার আব্বা মাকে বলতে পারেন অমুকের মেয়েটা খুব সুন্দর আমার সাথে বিয়ে দিলে আমি সুখী হতাম একটু কথা বলো কথা বললে ভালো হতো তোমার মা বাপ কথা বলবে তারপরে তুমি বিয়ে করবে এটা হচ্ছে জায়েজ তরিকা বুঝতে পেরেছেন না পারেননি অমুকের ছেলে খুব সুন্দর আপনি যুবতী আপনার পছন্দ হয়েছে অমুকের ছেলেটা খুব ভালো নামাজ পড়ে ওই ছেলেটার সঙ্গে বিয়ে হলে আমি সুখী হব তুমি তোমার মা বাপকে বলো তোমার মা বাপকে বলো সেখানে বিয়ে লাগানোর জন্য কথা বলার জন্য তকদিরে থাকলে হবে তা না হলে জানবে আমার তকদিরে নাই তাই হয়নি আমার তকদিরে নেই তাই আমার হয়নি আমি আমার জীবনের কাহিনী বলছি আমি আমার বাড়িতে বলেছি আমার স্কুল লাইফ থেকে আমি গুজরাটে পড়াশোনা করা থেকে আমি বলেছিলাম আমার গ্রামে অমুকের মেয়েকে আমার খুব পছন্দ আমার সাথে বিয়ে দিলে আমার আব্বাজান আমার মাথায় হাত দিয়ে বলেছিল যে তোমার জন্য আমি আমার ভাগ্নিকে ঠিক করেছি আমার ফুফুর মেয়েকে আমি নির্দ্বিধায় মেনে নিয়েছি আমার আব্বা মায়ের কথা যেহেতু ওটাই আমার জন্য মঙ্গল আমার বাপ যখন বলেছে ওটাই আমার জন্য মঙ্গল তাই আল্লাহ আমাকে সুখী করেছে যারা বাপ মায়ের কথা মানে না তারা কখনো সুখী হতে পারে না এটা মাথায় রাখবেন যারা বাপ মায়ের খিদমত করতে পারে না তারা কখনো সুখী হতে পারে না তোমার পয়সা থাকবে টাকা থাকবে সম্পদ থাকবে তুমি জীবনে সুখ পাবে না যদি বাপ মায়ের সঙ্গে অপব্যবহার করো বাপ মায়ের কথাকে অমান্য করো যে বাম্মা আমার যুবতী মা বোনেরা শুনবেন এরা এক বছরের ছ মাসের প্রেম দেখে সেই প্রেমিকার সঙ্গে পালিয়ে যায় তাই না চলো পালিয়ে যাই তোমাকে ছাড়া বাঁচতে পারবো না তুমি একটা জিনিস ভেবে দেখবে আমার মায়েরা ভাইয়েরা যে মা বাপ তোমাকে 18 বছর ধরে বুকে পেলেছে সে তোমাকে কতটা ভালোবেসেছে তুমি চলে যাওয়ার পরে তার বুকের অবস্থাটা কেমন হবে 100% সেই ছেলে মেয়েরা কোনোদিন সুখী হয় না বিয়ের পরে যারা মা বাপকে ধোকা দিয়ে পালিয়ে যায় মা বাপকে কষ্ট দিয়ে পালিয়ে যায় তারা কোনোদিন সুখী হতে পারবে না ওই জন্য আজ থেকে নিয়ত করুন আমরা সকলে আল্লাহকে ভয় খাবো জোরে বলুন ইনশাআল্লাহ কিসের জন্য ভয় খাবেন এই জন্যই আল্লাহর কাছে আমাদের প্রত্যেকজনকে হাজিরি দিতে হবে হবে না হবে না প্রত্যেকটা ব্যক্তিকে আমাদেরকে হাজিরি দিতে হবে সবাই আজ থেকে হাত তুলে বলুন নামাজ কে কে পড়বেন রমজান মাসে ইনশাআল্লাহ এই নামাজ ছাড়বো না কেউ জোরে বলুন ইনশাআল্লাহ আজিজ নামাজ কেউ ছাড়বেন না আমার ভাইয়ের আমার মায়েরা বোনেরা নামাজ কেউ ছাড়বেন না রমজান মাসে 30টা রোজা আমরা কেউ ছাড়বো না রমজান মাসে রোজা রাখুন রমজান মাসে বেশি বেশি করে দান খয়রাত করুন এই যে মাসটা শুরু হয়েছে শাবান মাস এই মাসটাকে বলেছে এই মাসে দান কবুল হয়ে যায় কবুল হতে শুরু হয় এই মাস থেকে আর রমজান মাসে যাওয়ার পরে সেটা 70 গুণ বেড়ে যায় নেকিটা জোরে বলুন সুবহানাল্লাহ 70 গুণ বেড়ে যায় এই রমজানুল মুবারকের মাস আসছে আমাদের দেশের অনেক মানুষ ফতোয়া নিয়েছে মসজিদে টাঙ্গায় জানেন কি টাঙ্গায় তারাবি পড়িয়ে পয়সা নিয়ে যাবে না টাঙ্গায় না টাকায় না অনেকজন ফতোয়া নিয়ে আসছে কোথা থেকে পান্ডুয়া থেকে দেওবান থেকে ফতোয়া আনছে তুমি যেরকম ভাবে ভাষাটা দিয়ে ফতোয়া চাইবে মসজিদে নিয়ে এসে বলা হচ্ছে হাফেজ সাহেবকে হাদিয়া দিয়া চলবে না তারাবি পড়িয়ে হাফেজ সাহেব যদি পয়সা নেন তার পেছনে নামাজ হবে না অনেকজন ফতোয়া দিচ্ছে আপনার ফতোয়াটা শুনলেন আপনি বাস্তব ফতোয়া দিয়েছেন কথাটা সত্য কিন্তু আমাদের দেশের একটাও ধনী ছেলে মাদ্রাসায় পড়ে হাফেজ হয় না ঠিক বলছি না ভুল বলছি
সমস্ত গরিবের এতিমের মিসকিনের ছেলেরা গরিবরা এরা হাফেজ আলেম আপনার মসজিদে ইমাম ইমাম সাহেব অনেক মসজিদে তারাবি হয় না সূরা তারাবি হয় ঠিক বলছি না ভুল বলছি তাদের ক্ষমতা নাই হাফেজ রাখা আবার ইমাম রাখা তো আপনি সূরা তারাবি পড়ুন সূরা তারাবি পড়ছেন অনেকজন মনে করে ইমামকে তো বেতন দিই সূরা তারাবির জন্য আর ইমামকে কিছু দিবার দরকার নাই আমি ইয়াসিন বলে যাচ্ছি আপনি যে ইমামের পেছনে এতদিন নামাজ করলেন এতদিন তো কম বেতন দিচ্ছেন খুশি করে রমজান মাসে একশোটা টাকা জুটবে না যদি পঞ্চাশ জন তারাবি পড়ে যদি পঞ্চাশ জন একশো করে টাকা দেয় কিছু কমিয়ে আসবে বলুন আমার ভাইজান যদি একশো টাকা দান করেন ইমাম সাহেবকে একশো সত্তরে কত সাত দশে সত্তর হাজার নেকি পাবেন জোরে বলুন সুবহানাল্লাহ কত নেকি যদি পঞ্চাশটা একশোটা ঘর হয় গ্রামে একশো টাকা করে দিলে দশ হাজার টাকা ইমাম সাহেব কেঁদে কেঁদে দোয়া চাইবে রমজান মাসে চাইবে না কেঁদে কেঁদে দোয়া চাইবে কিন্তু কষ্টের বিষয় আমরা দিতে পারি না খেয়াল রাখবেন কোরবানির সময় মলি সাহেব জবাই করলে গরু জবাই করলে তাকে পয়সা দেয় না আমাদের সমাজের মানুষ আপনাদের দেশে দেয় দেয় দেন দেন না আমি যেখানে নামাজ পড়তে যাই আমাকে এক বৎসর দুজন ব্যক্তি বলল যে হুজুর নামাজটা তো পড়াচ্ছেন কোরবানির গরুগুলো জবাই করে দিয়ে যাবেন আমি বললাম পাঁচশো করে টাকা লাগবে এক একটা গরুতে বলে তাহলে ঠিক আছে আপনাকে পড়াতাম আপনি চলে যাবেন বুঝতে পেরেছেন না পারেননি টাকার গল্প বললে খুব কষ্ট হয় আমি বোম্বেতে এক করোটে দাঁড়িয়ে কতলখানায় আড়াইশোটা গরু জবাই করেছি আড়াইশোটা জানেন পার গরুতে তিনশো করে টাকা আমার নামে জমা হচ্ছে ইয়াসিন সাহেব জবাই করছে পার গরুতে আমি এটা গল্প বলি নাই তিরিশ হাজার টাকা আমি গুনে নিয়েছি একশোটা গরু জবাই ষাট হাজার টাকা পেয়েছি দশ হাজার টাকা মাদ্রাসায় দিয়েছি পঞ্চাশ হাজার আমার গরু জবাই কিসের জন্যে তাদের কাছে চাই নাই খুশি হয়ে দিয়েছে হাদিয়া আপনি একটা লোক গরু ছাড়াতে এলে মাংস ই করতে এলে তাকে আপনি পাঁচ হাজার টাকা দিতে পারেন যে আমার ঘরের গরুটা ছাড়িয়ে দিবি এক হাজার টাকা দেবো পাঁচশো টাকা দেবো আর একটা ইমাম যিনি বিসমিল্লাহি আল্লাহ আকবার বলে দোয়া পড়ে আপনাদের নামের কুরবানিটা সে করে দেয় ছুরিটা চালিয়ে দেয় তাকে দুশো টাকা যদি না জুটে এর থেকে দুঃখের বিষয় আর সমাজের প্রতি কিছু নেই ইমাম দিকে তো সম্মান দেন না আমরা টাকা দিতে পারি না সম্মানজনক টাকা দিই না আমাদের সমাজের দুটো তবকার মৌলবিকে আমাদের সমাজের মানুষ সম্মান করে এক হচ্ছে বক্তার দ্বিতীয় নম্বর হচ্ছে তাবিজওয়ালা যারা ঘর বন্ধ করে ঠিক বলছি না ভুল বলছি বক্তা য টাকা তাক তাকে দিতে হবে তার বক্তব্য শুনব তাবিজওয়ালা আপনার ঘর বন্ধ করতে আসবে বলে বারো হাজার টাকা লাগবে বলে দিতে হবে সালা বাঁচতে হবে ঘর বন্ধ করতে হবে জেন থেকে বাঁচতে হবে কিন্তু ইমাম সাহেব যিনি পাঁচ অক্তের নামাজ পড়াচ্ছে তোমার বাপের জানাজা পড়াচ্ছে তোমার বাপের কবর জিয়ারত করছে তোমার বাপের জন্য দোয়া করছে তোমার মায়ের জন্য দোয়া করছে তোমার সন্তানের জন্য দোয়া করছে তার জন্য একশোটা টাকা রমজান মাসে জুটে না তার জন্য হাদিয়া জুটে না কত কষ্টের বিষয় জানেন আমি